পতিত চরাঞ্চলে চাষাবাদ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে পতিত জমি চাষাবাদ নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা, কি পরিমাণ পতিত জমি সেখানে আছে, এমন কোনো রেকর্ড আছে কিনা? লক্ষ্মীপুরে যে প্রায় 20টি চর রয়েছে, এগুলা গত কয়েক বছরে যে মেঘনাদী নদী সেখানে চর জেগে উঠেছে। এই জেগে ওঠার চরে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন ধরনের চাষাবাদ হতে শুরু করেছে। এর মধ্যে বেশিরভাগ জমি কিন্তু খাস জমি, আর এখান থেকে যে জেলা প্রশাসন থেকে অনেকে জমি বন্দোবস্ত নিয়ে সেখানে চাষাবাদ করছেন, ভুট্টা করছেন, সয়াবিন করছেন, বাদাম বা যে অন্যান্য যে ফসল রয়েছে ধান করছেন, বিভিন্ন ধরনের শাকসবজির যে ফসল সেখানে এগুলো যে তারা এখন ইতিমধ্যে চাষাবাদ করছেন এখানকার কৃষকরা। তবে আমরা এই বিষয়ে এখানকার জেলা যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি পরিচালক রয়েছে ডক্টর জাকির হোসেন, তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন ইতিমধ্যে যে এই পতিত যে জমিগুলো রয়েছে চরাঞ্চলে সেগুলো তারা চাষাবাদের জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন, কৃষকদেরকে উদ্বুদ্ধ করছেন। যদি এখানে প্রায় 20টি চরাঞ্চল রয়েছে, যেমন লক্ষ্মীপুর সদর উপজেলার যে চরমেগা, রায়পুরের চর কাশিয়া, সরগাশিয়া এবং রামগতি, কমলনগর উপজেলার যে চর আবদুল্লাহ, তেরিচর, বয়াচর এবং এখানে সর আইল্যান্ড নামে আর একটি নতুন চর যে ঘটেছে সেখানে কিন্তু চাষাবাদ হচ্ছে। যদি এই চাষাবাদ এই সুপতিত জমিতে যদি চাষাবাদ করা হয়, তাহলে যে অর্থনীতিতে ইতিবাচক যে প্রভাব সেটি পড়বে বলে মনে করেন এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ যে সংশ্লিষ্ট যে ব্যবসায়ী রয়েছেন তারা। তবে আমরা এখানে যেটি জানতে পেরেছি, প্রায় 20,000 একরের মতো জমি এখানে পতিত রয়েছে, এগুলাতে এখন চাষাবাদ হচ্ছে। এগুলাতে আগামীতে যদি চাষাবাদ হয় বা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়, তাহলে অর্থনীতি ইতিবাচক প্রভাব পড়বে এমনটি মনে করছেন এখানকার এলাকাবাসী। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।